আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নতুন বইটই পেয়ে নিশ্চয় তোমরা একটু পড়া শুরু করেছো, তাই না? আচ্ছা, এর আগে তোমাদের আমি পড়িয়েছিলাম কাবলিওয়ালা, নিশ্চয় তোমরা দেখেছ। আর কাবলিওয়ালা যে প্রশ্ন উত্তরটা সৃজনশীল সেটা আমি তোমাদের দেখতে বলেছি, আর পাঠ পরিচিতি আর কবি পরিচিতিটা একটু দেখতে বলছি, যেগুলো তোমরা যদি ভালো মতো একটু রিডিং করতে পারো, মনোযোগ দিয়ে রিডিং করো, তাহলে ওর ভিতরে তুমি প্রশ্ন উত্তরগুলা এমনি সব পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমি পড়াবো লখার একুশে আবুবক সিদ্দিকী। এটা খুব সংক্ষেপ একটু বলি, লখার একটা ছেলে, সে একটা বুদ্ধি প্রতিবন্ধী, সে কানে শোনে না, বুঝতে পারে না কিছু, কিন্তু তার দেশের প্রতি যে ভালোবাসা, একুশে ফেব্রুয়ারি যে ফুল দিবে, কীভাবে সে ফুল ফুটে নিয়ে আসলো এবং সে শহীদ মিনারে গেল, সেইটারই একটা গল্প এখানে ফুটে উঠেছে। তোমরা এটা বেশ সোজা, অত কঠিন না, তোমরা একটু পড়লে সেটা বুঝতে পারবে। আচ্ছা, আমি তারপরে একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। লখার রাতের বিছানায় ফুটপাতে কঠিন শান, শান মানে হচ্ছে মেঝে, এই শান দিয়ে দিনের বেলা রোদ করে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে, মানে এই ঠান্ডা ফুটপাতের মধ্যে সে শুয়ে থাকে, মেঝেটা প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে শুয়ে থেকে তার কাশি হয়েছে। আচ্ছা, বাপকে লখা দেখেনি, চেনে না, মা তার তেরাখানি পড়ে দিনভর কেঁদে খেতে ভিক্ষা মেরে ফেলে। লখার দিন কাটে গুলি গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সাথে মারামারি করে, আর খাবারের দোকানে এটো প্রচার চেটে, রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। আচ্ছা, লখা বাবাকে কোনোদিন দেখেনি, তার মা ছেঁড়া কাপড় পরে সারাদিন ভিক্ষে করে বেড়ায়, আর সে দোকানে দোকানে চেয়ে পুড়ে একটু খায়, কিন্তু মায়ের রাত্রে যখন মায়ের পাশে শোয়, তখন সে সব কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কেঁপে যায়, সে রাতে ভোর রাতে মায়ের পাশে থেকে উঠে পড়লো, মা মুখ হা করে ঘুমাচ্ছে, লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। লখা ছায়া দেখলে, সে নিজের যখন ছায়া দেখে তখন সে ভয় পায়, কিন্তু মায়ের পাশ থেকে সে চুপি চুপি উঠে গেল। আচ্ছা, খানিকটা এগে উঁচে রেল লাইনে দুপাশে মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ, লখা ইটের টুকরোগুলো দিয়ে ইস্পাতের লাইনে টুমটুম শব্দ তার কানে পাতলো, হঠাৎ শব্দ শোনা গেল যেন গানের সুরধ্বনি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা ভারী মিষ্টি, ভারী মজার দুষ্ট ছেলে, গানের মজা ফুরিয়ে গেলে পর একে লাফে লাইনে পেরিয়ে ওপারে পৌঁছে গেল, সেখানে মস্ত বড় নিচু খাত, তার ভিতরে গড়িয়ে পড়লো হাত পা ভাঙে নির্ঘাত, তবু সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙায় উঠে এলো সে। ডাঙায় আসলে বন জঙ্গলে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, আর ধেয়ে ধেয়ে গাছে ঝগড়া ছাড়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। আচ্ছা, উঁচু রেল লাইন সাপের মতো বড় হচ্ছে, কারণ রেল লাইনের পাশাপাশি দুটো যে লাইন থাকে সেই লাইনগুলোকে সাপের মতো মনে হচ্ছে, তার সেই ইটের টুকরো দিয়ে সে লাইনের মতো টুমটুম শব্দ করে সে শব্দটা শোনে, তারপর সে লাইনটা তখন পার হয়ে গেল বিরাট এক খাদ, এই খাদের মধ্যে পড়ে গেলে নির্ঘাত তার হাত পা ভাঙবে, তারপরে সে খুব সাবধানে সেই গর্তটা পার হলো। আচ্ছা, খস করে কাটা ঢুকে গেল পা পায়ে, তার হঠাৎ করে কাটা ঢুকে গেল, কিসের কাটা হবে হয়তো বাবলা টাবলা, লতা উবে হয়ে বসে কাটাটা খুশিয়ে দূরে ছেড়ে ফেলে দিল, কিন্তু বিষ তো আর জানা কি অসহ্য যন্ত্রণা, আ বলে কেঁদে দিল লখা, কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই, তাকে যে যেতেই হবে, আচ্ছা অন্ধকার ফিনফিনে ঠান্ডা। আচ্ছা, তার যে কাটা ফুটলো সে কাটাকে কোনো পড়ারা করলো না, টেনে বের করে ফেললো, তার ব্যথা করলেও কিন্তু সে মনে করছে তার সময় খুব কম, তাকে মানে পার হতে হবে বা যেতে হবে, যার জন্য সে দ্রুত বেগে চলে গেল। আচ্ছা, গাছের পাতায় বেয়ে শিশির পরে পড়ছে, খুব খুব করে কাশি আসছে লখার, খালি গায়ে শিশিরে ভিজে শীত লাগছে, একটা ছাটকা ডাল লখার হাফ প্যান্টে টেনে ধরেছে পিছন দিক থেকে, প্যান্ট আধ খসা অবস্থায় দৌড়তে লাগলো, গাছের ডালে সে যখন উঠলো তখন একটা কাটা তার প্যান্টের মতো লাগলো, সে ওইটাকে টান দিয়ে ছিঁড়ে গেল প্যান্টটা, তাও সে দৌড়তে লাগলো, একটা ক্যাকশিয়ার বুঝির দিকে তাকিয়েছিল তাকে, দেখুক গে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে, কাজেই এবার চোখ কান মুখে দৌড় শুরু করতে লাগলো তাকে, আর শেষটা সে অদ্ভুত গাছটা নিচে পৌঁছে গেল লখা, যার ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল, দিনের বেলা রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁকির পানে তাকিয়ে থাকে সে, এখন ওই উপরে এই থোকা ফুল তার আনা চাই, সে শেষ পর্যন্ত গাছের গিয়ে পৌঁছে গেল এবং গাছের ডালে টুকটুকে লাল ফুল ফুটেছে, সেটা তার আনা চাই, সেই জন্য সে আবার হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা, তারপর চরচর করে গাছে উঠে গেল, একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন, মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে, শিশির ভেজা তুলে তা বল, তোমার এখন তোমরা এখন আমার না, সব
চুপচাপ নেমে আসো তো, আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে। আর কিসের কষ্ট? এ তো আমি আমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো যেখানে অবধি তোমার এই গাছের মগডালে করে তো ঘুরতে পারবে না। এসো এসো, লক্ষ্মী সন্ধ্যার সামনে নেমে আসো। সে ফুলগুলোকে বলছে, তোমরা আমার হাতে মুঠোয় আসো, তোমাদেরকে একটা এমন জায়গায় রেখে আসবো যে তোমার উঁচু জায়গা থেকে অনেক বেশি মানে কষ্টে অনেক বেশি ভালো বা সম্মানে। আচ্ছা, ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লকা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার, কোনো ও বুট চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় ঠান্ডা টাটকা রক্ত, গাছের ডালে কাটায় ভর্তি, হাত পা ছিঁড়ে গেছে, আসতে গেছে, তাতে কি জিতে গেছে আমি, গর্বে বুক ফুলে ওঠে। সে যে ওই ফুলটাকে সংগ্রহ করছে, সেই জন্য তার গর্বে বুকটা ফেটে যাচ্ছে, তার হাতে পায়ে মানে ছেঁচড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, সেটা সে পড়া করছে না। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর, আকাশ হালকা কুয়াশা, অল্প অল্প শীত, দক্ষিণের সামান্য বাতাস, পথে পথে মিছিলে ঢর নেমেছে শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাতকারী গান, ধীরে ধীরে পায়ে শহীদ দিকে এগিয়ে চলছে। এই ভিড়ের মধ্যে ক্ষতি টোকায় লকাকে ঠিকই দেখা যাচ্ছে, তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর কোর্স হয়ে যায়, শুধু তার গায়ে খোলা উদাম কালো কারো কালো, তা হাত উঠছে পড়ছে কি রক্ত লাল ফুলের গুচ্ছ, মিছিলে পা মিছিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলেছে আমার ভাইয়ের রক্তের এমন একুশে ফেব্রুয়ারি, আমি কি ফুল দিতে পারি? কিন্তু তার গলা দিয়ে শুধু কথা তো ফুটছে না, শুধু আ শব্দ করছে। আসলে কথা ফুটবে কী করে? লকা যে জন্মবোবা, বাংলা বলি তার মুখে ফুটতে পারে না, সে মনে হয় বাইরের শব্দ হচ্ছে আ, সে তো কথা বলতে পারে না। এই সকল মিছিলে প্রত্যেকটা লোকের গায়ে সোয়েটার, যেহেতু হালকা শীত সোয়েটার কোট, কিন্তু তার গা পুরাটাই খালি এবং কালো শরীর, কিন্তু সে হচ্ছে তোমার কথা বলতে পারে না, কিন্তু সবার গানের সঙ্গে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আপনারা জানি গানটা, কিন্তু হচ্ছে ও যদিও তার মুখ ফোটেনি, তাই ওর শব্দটা আর শোনা যাচ্ছে। আচ্ছা, এটা খুবই একটা সোজা একটা গল্প, একটা একুশে ফেব্রুয়ারির উপর লেখা, লেখা একটা ছেলের নাম, তোমাদের গল্পটা পড়ে আমি শুনাইলাম, একবার পড়লে নিশ্চয় তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা অবশ্যই পাঠ পরিচিতি লেখক পরিচিতিগুলো ভালো করে পড়বে, যেন তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সমস্যা না হয়। এখন দেখো কে লিখছে আবুল বকর সিদ্দিকী। আবুল বকর সিদ্দিকী হচ্ছে 1934 সালে বাগানের জন্য জন্মগ্রহণ করে। এই তোমার সালটা যদি মনে থাকে তাহলে তোমরা অবজেক্টিভগুলো মানে খুব সহজেই করতে পারবে। তারপর হচ্ছে তো কাব্যগ্রহণ, জল রাক্ষস, খরা দাহ, একাত্তরের হৃদয়ভস্য, বারুণ পোড়া প্রভাব ইত্যাদি, এটা তোমরা পাঠ পরিচিতিটা আর হচ্ছে তোমার লেখক পরিচিতিটা অবশ্যই ভালো করে পড়বে। আর আমি পাড়ি পড়া দিচ্ছি তোমাদের, বাড়ি পড়া হচ্ছে এই সৃজনশীল প্রশ্ন 1 নম্বর। এটা তোমরা খাতা সুন্দর করে লিখে রাখবে, ইনশাআল্লাহ তুমি স্কুল খুলে আমি তোমাদের দেখতে পাবো। আচ্ছা, তোমরা গল্পটা বারবার করে বলছি, খুবই সহজ একটা গল্প, তোমরা একবার বললে বারবার পড়তে ইচ্ছে করবে, সুন্দর করে প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে বুঝে পড়বে, তাহলে অবজেক্টিভে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এটা আজকে তোমাকে পড়ালাম, এটা ভালো করে পড়বে, সুন্দর করে পড়বে, বুঝে বুঝে পড়বে, আর আমি যেটা বললাম পাঠ পরিচিতি ও লেখক পরিচিতিটা ভালো করে পড়বে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, খোদা হাফেজ।